ঠিক এই বিচারের ব্যবস্থা যে বিচার ব্যবস্থায় মানুষের বিচার করে না বরং তাকে ডিলেট করে যাকে একটা চলন্ত কথা আছে জাস্টিস ডিলেট জাস্টিস ডিনাইড বিচার দেরি হওয়া মানে বিচারকে অস্বীকার করা সেটাই চলছে দেশে লক্ষ লক্ষ মামলা ভরে আছে এমন একটা আইন করা উচিত মিথ্যা মামলা যে দেয় তারই জেলখানা করা উচিত ইসলামী অর্থনীতি আর পুঁজিবাদী অর্থনীতি একেবারেই দ্বিমুখী ঠিক ইসলামী রাজনীতি আর প্রচলিত রাজনীতি একেবারে টোটালি দ্বিমুখী এই রাজনীতি মানুষকে ধ্বংস করার রাজনীতি এই রাজনীতি যতদিন থাকবে দেশে ততদিন দেশে কোনোদিন শান্তি আসতে পারে না আমরা দেশের নাগরিক আমরা ভেসে আসি নাই আমরা ইলেকশন করি না জাতীয় সংসদে এমপি মন্ত্রী হই না কিন্তু এদেশে বসবাস করি আমরা আমরা মানুষ তো এদেশের নাগরিক কিনা আমরা ট্যাক্স দেই কিনা আমরা দেশের উন্নয়নে ভূমিকা রাখি কিনা আমাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য আপনারা যতবার যাই করেন না কেন মনে রাখবেন সংসদে না গিয়ে আমরা সংসদের মালিক নেতৃত্ব যত বেশি হবে ততই দেশে অশান্তি হবে শান্তি হবে না নেতৃত্ব সবসময় এককেন্দ্রিক হতে হবে এবং সে সংখ্যা কম থাকতে হবে আর এটাই বিদেশি রাজনৈতিক প্রজ্ঞা সম্পন্ন রাষ্ট্রনীতি বিশারদের বক্তব্য একটাই লিস্ট গভর্নমেন্ট ইজ দ্য বেস্ট গভর্নমেন্ট বেস্ট গভর্নমেন্ট ইজ দ্য লিস্ট গভর্নমেন্ট যত কম সংখ্যক নেতৃত্বের মাধ্যমে গভর্নমেন্ট পরিচালিত হবে ততই বেস্ট গভর্নমেন্ট পরিচালিত হবে যার প্রমাণ বাংলাদেশে দশ জন যা করে গেছে আজ পর্যন্ত কোন দেশ তাদের ধারা যদি করে নেয় আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم يئس الذين اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشوني اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشوني اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا সুরমায়দা তিন আয়াত যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে তবলিগ ইজতেমার দ্বিতীয় রাত্রে পুনরায় আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন আমাদের সম্মানিত মেহমান এবং সম্মানিত ওলামায়ে কেরাম সারাদিন আপনাদের খেদমতে তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সারগর্ব ভাষণ পেশ করেছেন অনেকে এখানে উপস্থিত থেকে আমাদেরকে উৎসাহিত করছেন অনেকে বিভিন্ন সমাবেশে পেশাজীবী সমাবেশে সোনামণির সমাবেশে আলাউনের সমাবেশে এমনকি ওলামার সমাবেশেও তারা আমাদেরকে বক্তব্য দিয়ে অত্যন্ত উৎসাহিত করেছেন আমি তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা কথা বলেননি কিন্তু তাদের উপস্থিতিতেই আমাদের প্রেরণার উৎস হয়ে আছে তাদের সকলের প্রতি আমাদের আন্তরিক মোবারকবাদ রইল আজকের হাস্যোজ্জ্বল ময়দান কালকে মনুষ্যহীন ময়দানে পরিণত হবে ঠিক আজকে আমি আছি সব কিছু দেখতে পাচ্ছি কালকে
আমিহীন বিশ্বে কেমন অবস্থা হবে আমি জানতে পারছি না, আগামী দিন সেটা বলে যাবে। আমিহীন বিশ্বের কথা চিন্তা করুন, সেই সময় আপনার স্মৃতি যেন অক্ষুণ্ণ থাকে, সে বিষয়টি নিয়েও সবাই চিন্তা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে যাবেন তার আগের বছর মুশরিকদের সঙ্গে চুক্তি ভঙ্গ করার জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে এবং পরবর্তীকালে প্রচলিত নিয়ম হিসাবে নিজের রক্তের মাধ্যমে কোনো চুক্তি ভঙ্গ করার নিয়ম সে যুগে ছিল। আবু বকর যেহেতু আল্লাহ রসুলের রক্তের তার বংশের ছিলেন না সরাসরি, এই জন্য আবু বকরের নেতৃত্বে কাফেলা চলে যাওয়ার পরপরই উনি আলীকে পাঠিয়ে দিলেন। আলী যখন তার কাছে পৌঁছলেন, আবু বকর জিজ্ঞেস করলেন, আমির মামুর, আপনি যে আসছেন আমির হিসাবে না মামুর হিসাবে? আবু বকর আলী জবাব দিলেন, বল মামুর, আপনি আমির ঠিকই আছেন, আমি এসে মামুর হিসাবে। কেন? মুশরিকদের সঙ্গে যে স্থায়ী চুক্তি আমাদের ছিল ইতিপূর্বে, যে কাবা গৃহে তারাও তওয়াফ করবে, মুশরিক হোক মুসলিম হোক সবাই কাবা গৃহ সবার জন্য মুমিন মামুন নিরাপদ স্থান, মান দাখালু কানা আমিনান, যে ব্যক্তি কাবা গৃহে প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যাবে। এমনকি পিতৃহন্তা আসামি যদি কাবাগিরি গিয়ে আশ্রয় নেয়, তবুও জাহেলি আরবের লোকেরা তার উপরে হস্তক্ষেপ করত না, তারা কাবাকে এত সম্মান করত, তারা কাবাগিরিকে উলঙ্গ অবস্থায় তওয়াফ করত, কিন্তু এটা আল্লাহর পছন্দনীয় ছিল না। তাই মুশরিকদের সঙ্গে চুক্তি ভঙ্গ করার উদ্দেশ্যে তৎকালীন সময় নিয়ম অনুসারে নিজের রক্তের সম্পর্কিত আলীকে তিনি পাঠিয়ে দিলেন, কারণ কাফেররা বলবে আবু বকর তুমি আমির হতে পারো কিন্তু তুমি রসুলের রক্তের সম্পর্কীয় বংশীয় ব্যক্তি নও। আর সেই কারণে আলীকে পুনরায় পাঠানো হয়েছে এবং আলী যখন জিজ্ঞাসিত হলেন আমির মামুর, তিনি বলেন মামুর, কারণটা ছিল এই, তাকেই ঘোষণা দিতে হবে সেখানে গিয়ে। পরিষ্কারভাবে তিনি ঘোষণা দিলেন আল্লাহ রসুলের পক্ষ থেকে, আপনারা সবাই সুরা তওবা পড়েছেন, সুরা বারাআত, বারাআত অর্থ চুক্তি ভঙ্গ। মুশরিকদের সঙ্গে এখন আর চুক্তি থাকবে না, এখন এখানে শুধু মুসলমানরাই তওবা করবে, কোনো কাফের এখানে প্রবেশ করবে না। পরের বছর শান্ত পরিবেশে যাতে আমার রসুল তওবা করতে পারেন, বিদায় হজ করতে পারেন, উদ্দেশ্য কিন্তু সেটাই ছিল। ভবিষ্যতে কী হবে তো উনি জানতেন না, আল্লাহর হুকুমে তিনি এটা করে দিলেন। পরের বছর আল্লাহ রসুল হজে গেলেন, বিদায় হজ বলি আমরা সবাই, কারণ ওনার জীবনে তো একবারই হজ, বিদায় কী আর আদায় কী, ও তো একবারই হজ করেছেন। আমরা বিদায় হজ বলি কেন, এরপরে আল্লাহ রসুল আর দুনিয়া বাঁচেননি, ওটাই তো জীবনের শেষ। ওই দিন ছিল জুমার দিন, আজকে জুমার দিন না, পবিত্র দিনে আমরা বসে আছি, মাগরিবের প্রাক্কালে হঠাৎ আয়াত নাজিল হয়ে গেল, এই যে সেই আয়াত আপনাদের পড়ে শোনাচ্ছি, আল ইয়াউমা ইয়াসাল্লাযীনা কাফারু মিন দীনিকুম ফালা তাখশাউহুম ওয়াখশাউনি, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদীতু লাকুম ইসলামা দীনা। আজকে কাফেররা তোমাদের দিন থেকে নিরাশ হয়ে গেল, অতএব হে মুসলিম উম্মা তোমরা কাফেরদের ভয় করো না, আমাকে ভয় করো। আলিয়ামা আকমালতুলাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে সম্পূর্ণ করে দিলাম, ও আত্মাম তো আলাইকুম নিয়মাতি, আমার নিয়ামতকে তোমাদের উপরে পরিপূর্ণ করে দিলাম, রাদীতুলাকুম ইসলামা দীনা, এবং তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে আমি মনোনীত করলাম।
এই ঘোষণা মাগরিবের প্রাক্কালে যখন আসলো, মুসলমানদের মধ্যে আনন্দের বন্যা বয়ে গেল। জনৈক ইহুদি এসে ওমর ফারুককে বলছে, হে ওমর, এই আয়াত যদি আমাদের মুসার উপরে নাজিল হইতো তাহলে আমরা এই দিনটাকে ঈদের দিন হিসেবে গ্রহণ করতাম। ওমর জবাব দিলেন, একটা ঈদ নয় আমরা দুটা ঈদ পালন করছি আজকে। তাহলে কি আমাদের উপরে এক বছরে হজ ফরজ করা হয়েছে, আজকে হজের দিন, দ্বিতীয়ত আজকে জুমার দিন, সপ্তাহে ঈদের দিন, দুই ঈদ একত্রিত হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। দুটো প্রশ্ন আসছে এখানে, ফলা তখশাউহুম, কাফেরকে ভয় করো না, অর্থাৎ কুফরি মতবাদকে বরদাস্ত করো না। আশদ্দাওয়াল কুফফারে রহমা ও বাইনাহুম, মুসলমানের চরিত্র হবে আশদ্দাওয়াল কুফফার, কফর এর বিরুদ্ধে। ব্যক্তি কাফের মূল বিষয় নয়, কুফরি মতবাদের বিরুদ্ধে আশদ্দা, রুদ্র কঠোর আপোষহীন। রহমা ও বাইনাহুম, নিজেদের মধ্যে রহম দিল। একই আয়াতের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এসেছে, তোমরা আমাকে ভয় করো। অতঃপর শুনে রাখো, তোমাদের দিনকে আজকে পরিপূর্ণ করে দিলাম, ইসলামকে আমি মনোনীত হিসাবে, ধর্ম হিসাবে গ্রহণ করলাম। এবার আপনাদের কাছে প্রশ্ন, আমরা নিঃসন্দেহে মুসলমান, মুসলমান হওয়ার পরে কি আপনাদের কুফরি মতবাদের প্রয়োজন আছে? প্রত্যেকে জবাব দেওয়া লাগবে, কুফরি মতবাদের প্রয়োজন আছে? মুসলমান হওয়ার পরে, ইসলাম পাওয়ার পরে, ইসলামটা পরিপূর্ণ কি অপরিপূর্ণ এই প্রশ্ন তোলার অধিকার আছে? এবার আপনাকে আমরা জিজ্ঞেস করব, বাংলাদেশের অধিকাংশ লোক কি মুসলমান? তো মনে মনে চিন্তা করুন, বাকি কথাটা কি হতে পারে। এখন সব ধরনের কুফরি মতবাদ এদেশে অবাধভাবে চলছে। হিজাব ইসলামে আছে কিনা আমাদের নেতারা খুঁজে পাচ্ছে না। সংসদে কোরআনও পড়া হয়, ত্রিপিটকও পড়া হয়, গীতাও পড়া হয়, সবই সমান। কি চমৎকার মুসলমান আমরা! কেন করি? ভয়ে। ওটের উত্তর আল্লাহ দিয়ে, ফলা তখশাউহুম অখশাউনি, কাফেরদের ভয় করো না, আমাকে ভয় করো। ভীতু কাপুরুষ দিয়ে কষ্ট করলে রাষ্ট্র চলে না, সমাজ চলে না, সংগঠন চলে না, কিছুই চলে না। নেতা হবে সাহসী, নেতা কখনো ভীত হতে পারে না, অথচ আমরা ভীত। যখন যেদিক থেকে যে বাতাস আসে, আপোষ করা বুদ্ধি খুঁজে বেড়াই। তবলিগ ইসলামের শেষ দিনে এটাই আমার চূড়ান্ত বক্তব্য, যারা মুসলমান তাদেরকে অবশ্যই আল্লাহ ভীতি অর্জন করতে হবে, মানুষকে ভয় করা চলবে না। বিশেষ করে যারা নেতৃত্বে আছেন তাদেরকে আল্লাহর কাছে বেশি কৈফিয়ত দিতে হবে, যিনি যে পর্যায়ের নেতা, ইসলামের পক্ষে তিনি কথা বলবেন দ্ব্যর্থহীনভাবে। যত কিছু চক্রান্ত ষড়যন্ত্র আসুক, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কখনো ইসলামের বাইরে কোনো চক্রান্ত ষড়যন্ত্র বরদাস্ত করবে না। আমরা এদেশের নাগরিক, আমরা ভেসে আসি নাই, আমরা ইলেকশন করি না, জাতীয় সংসদে এমপি মন্ত্রী হই না, কিন্তু এদেশে বসবাস করি আমরা। আমরা মানুষ তো, এদেশের নাগরিক কিনা, আমরা ট্যাক্স দেই কিনা, আমরা দেশের উন্নয়নে ভূমিকা রাখি কিনা, আমাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য আপনারা যতবার যাই করেন না কেন, মনে রাখবেন সংসদে না গিয়ে আমরা সংসদের মালিক। আদর্শিক রাজনীতি, আদর্শিক অর্থনীতি, আদর্শিক ধর্মনীতি, ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ,
আকমাল তো লাকুম দীনাকুম ইসলাম পূর্ণাঙ্গ দিন এটা প্রমাণ হলো না কারাগারে গিয়েও আমাকে বলা হচ্ছে স্যার আহলে হাদিস আন্দোলন হোক ধর্মীয় ক্ষেত্রে আর একটা কি এটা নাম বললো পার্টি এইটা হোক রাজনৈতিক ক্ষেত্রে কত না সুন্দর হবে আপনি স্যার এমপি হবেন মন্ত্রী হবেন আমরা আপনাকে তখন স্যালুট দিব আপনি বিমান থেকে ঢাকায় নামলে হাজারো মানুষের মিছিল হবে এখন তো কিছুই না আসেন একা একা কেউ টেরি পায় না সেদিন হঠাৎ করে যে আয়াতটা মুখ দিয়ে বেরিয়ে গেছিল আপনাদেরকে আমি শুনিয়ে দিচ্ছি আল্লাহ বলছেন সূরা আহজাবের মধ্যে বোধ হয় চার আয়াত হবে না মা জালাল্লাহ লি রাজুলিন কলবাইন ফি জাওফিহি আল্লাহ পাক কোন মানুষের পেটের মধ্যে দুইটা কলব দেয় নাই কি আয়াতের অর্থ বুঝলেন তো যিনি আমাকে বললেন তিনি মাশাআল্লাহ বিশাল আলেম ডক্টরেট ডিগ্রিধারী সৌদি রিয়াদ সব ফারগ হয়ে চলে আসছে আমাকে বলছে স্যার এটা যদি করেন সোনায় সোহাগা দুনিয়া আখেরাত সবই পাওয়া যাবে দিনান্তের মুক্তি বলে ফেললাম আল্লাহ পাক বলেই দিয়েছেন আল্লাহ পাক কোনো মানুষের পেটের মধ্যে দুটো কলব দেয়নি এক কলবে আহলে সুন্নাহ বাংলাদেশের আমির আর এক কলবে আমি জাস্টিস পার্টির আমির এইটা চলবে না তার ধারণাই ছিল না যে আহলে হাদিস আন্দোলন এটা কমপ্লিট মুভমেন্ট এ ধারণা আপনাদের অনেকের মধ্যেই আছে আহলে হাদিস আন্দোলন একপক্ষীয় আন্দোলন নয় ইসলামের সার্বিক দিক ও বিভাগ নিয়ে এ আন্দোলন কথা বলে মানুষের হাত চলবে এক হুকুমে পা চলবে আরেকজনের হুকুমে আর কলব চলবে আরেকজনের হুকুমে আর মাথা যাবে আরেকজনের হুকুমে এটা হবে সে হাতির কি চার কান আগে ছিল হাতি দেখতে হবে হাতি কেমন যে কান ধরে বলে হাতি তো পাখার মতো পা ধরে বলে হাতি তো খাম্বার মতো লেজ ধরে বলে হাতি তো লাঠির মতো তা আমাদের অবস্থা হয় ইসলাম সম্পর্কে কোনো ধারণাই আমাদের নাই মনে করেন ইসলাম হলো ধর্মীয় ক্ষেত্রে একটা দিন অন্য যেমন ধর্ম মানুষের বানোয়ার ধর্মগুলো আছে ওরকম ইসলামে একটা ধর্ম দয়া করে শিক্ষিত জনমানুষ যারা আছেন ইসলাম সম্পর্কে এই সংকীর্ণ ধারণা করবেন না ইসলাম সার্বিক বিষয়ে সমাধান দেয় ইসলামী রাজনীতি কখনোই প্রচলিত রাজনীতির সঙ্গে মিলবে না জ্ঞানে গুন্দ্রায়কে সমর্থন করে বাংলাদেশে তার জাতীয়ান প্রমাণ আছে বাংলাদেশে এখন এমপি সংখ্যা কত বলেন 350 দুদিন পরে হবে 550 সবাইকে খুশি করা যাচ্ছে না এমপি পদ চাই আগস্টে শান্তি বেড়েছে না কমেছে জিনিসপত্রের দাম কমেছে না বেড়েছে তো লাভটা কি হলো সকালবেলা সুবেদার এসে বলছে স্যার দুর্ভাগ্য আমাদের বলে কি সব ডায়াল এখন আপনাদের দেওয়া লাগবে তার মানে যে স্যার শোনেননি কি হয়েছে রাত্রির সরকার পাল্টে গেছে তো এখন তত্ত্বাবধায়ক সরকার এসে গেছে তাতে ভালো কি সমস্যাটা কি ভালোই তো হলো স্যার আপনি জানেন না আপনাদের ভাগের ভাগে দুই বস্তা মুসুরির ডাল ছিল তো এক বস্তা কারাগারে পৌঁছানোর আগেই বিক্রি করে দিতাম ওগুলো আমার ভাগ বাটার করে নিতাম আজকে সব দেওয়া লাগবে আপনাদের আজকে ডালের পানি হবে না আগের ডালের পানি দিয়ে উজু করা যেত আর এখনকার ডাল একটু মানসম্মত হবে তো আপনারা এই কাম করেন নাকি স্যার এ না করে তো জেলখানে থাকবো কি জন্য আমরা কটা বেতন ভাই আমাদের বাইরে ও ঢাকার সরকার কে হয়েছে তত্ত্বাবধায়ক জীবনের ই ফখরুদ্দিন ইয়াহদিন কোথার কে হয়েছে তার সে এক একই টের পাবে নাকি স্যার আমি বুঝতে পারছেন না এখন তো আমাদের পক্ষে ফোন করার লোক তো আর থাকছে না তো দেখুন কী করব যার জন্য প্রমাণ আমার সামনে যিনি বলেছেন তিনি এখনো বেঁচে আছেন আমিও বেঁচে আছি তত্ত্বাবধায়ক সরকার হয়ে গেল খানাপিনা সব সিমসাম সব ঠিকঠাক অ্যালার্ট একেবারে বাপরে বাপ মাত্র 10 জনে 2 বছরের বেশি
তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন করলেন। পত্রিকায় দেখলাম যেদিন ফখরুদ্দিন বেরিয়ে যাচ্ছেন অফিস ছেড়ে, পিছনে দাঁড়িয়ে কর্মচারী এসে চোখের পানি ফেলছে, কেউ তাকে ছাড়তে চাচ্ছে না। দশজন যদি দুই বছর শান্তির সঙ্গে দেশ চালাতে পারে, 350 মানুষ কেন পারে না? এই সঙ্গে আরো প্রায় 20-25 জন উপদেষ্টা নামধারী আছে, শুধু মন্ত্রী, এমপি, উপমন্ত্রী, সিকিম মন্ত্রী, ফুলমন্ত্রী, কত গুন্ডা আছে হিসাব নিকাশ নেই। তাদের প্রোটোকল দিতে দিতে পুলিশ ভাইদের যান শেষ। চোর ধরবে কখন? এদের নিয়ে ব্যস্ত। বোঝা গেল, নেতৃত্ব যত বেশি হবে ততই দেশে অশান্তি হবে, শান্তি হবে না। নেতৃত্ব সবসময় এককেন্দ্রিক হতে হবে এবং সে সংখ্যা কম থাকতে হবে। আর এটাই বিদেশি রাজনৈতিক প্রজ্ঞা সম্পন্ন রাষ্ট্রনীতি বিশারদের বক্তব্য একটাই, লিস্ট গভর্নমেন্ট ইজ দ্য বেস্ট গভর্নমেন্ট, বেস্ট গভর্নমেন্ট ইজ দ্য লিস্ট গভর্নমেন্ট। যত কম সংখ্যক নেতৃত্বের মাধ্যমে গভর্নমেন্ট পরিচালিত হবে ততই বেস্ট গভর্নমেন্ট পরিচালিত হবে, যার প্রমাণ বাংলাদেশে 10 জন যা করে গেছে, আজ পর্যন্ত কোন দেশ তাদের ধারে যদি করে নেয়। মুখে যতই বলেন, নিজের প্রশাসনকে নিজে করে না কে বলেন, কিন্তু আমরা নিরপেক্ষ লোক, আমরা কোনো দলে যাই না। সেই দুই বছরের শাসনকে বাংলাদেশের সবচেয়ে স্বর্ণালী ইতিহাস বলে শাসন বলে সবাই স্বীকার করতে বাধ্য হয়েছে। আমাদের একজন নেত্রী বললেন কি, দেশকে 20 বছর পিছিয়ে দিয়ে গেছে ওরা। জি হ্যাঁ, আপনাকে নেতৃত্ব যাওয়ার সুযোগটা পাননি, এই জন্য আপনার মনে দুঃখ ছিল। আর এখনকার রাজনীতি কি, ওকে হটাও আমাকে বসাও, এই তো রাজনীতি, ওকে হটাও আমাকে বসাও, একই। ইসলামী রাজনীতি এটা নয়। ইসলাম পন্থীরাও একটু ক্ষমতার মধু খাওয়ার জন্য ওই তালে তাল দিয়ে যাচ্ছে, যারা এগুলো যাচ্ছে তারা ইসলামকে মাইনাস করে তারা যাচ্ছে সেখানে। ইসলামপন্থী দলগুলোকে বলবো, দয়া করে ইসলামের স্বার্থে ঐক্যবদ্ধ হয়, অন্য কোনো তন্ত্র মন্ত্রের স্বার্থে ঐক্যবদ্ধ হয় না। তোমার দ্বারা ইসলাম খতম হোক এটা আল্লাহ পছন্দ করেন না। এ দেখেন আমার সামনে কাগজ, আজকের খবর, আহলাদের সম্পর্কে বলা হচ্ছে সকল ইসলামী দলগুলো সেখানে আমাদের আন্দোলন জোরদার হয়েছে, এখন এটা তাদের হেডেক। আগে সব তাদের ভোটার ছিল, এখন তারা ভোটাভুটিতে যায় না, সেই জন্য সেখানে দল বেঁধে সব গিয়েছে। যে পবিত্র কোরআনে হাত দিয়ে শপথ করিয়েছে লোকদেরকে, কখনোই যেন তোমরা আহলে ইসলামের দলভুক্ত হয়েও না, ওরা ইহুদি খ্রিস্টানদের দালাল। দেখছেন তো কাগজ, এগুলো আমি আমার জীবনের শুরু থেকে শুনছি। যখন যাত্রা উড়াইছিলাম শিক্ষক হিসাবে 1979-এর আগে, তখন আমাকে শিয়া বলে মিছিল করেছে এলাকার লোকেরা, কাদিয়ানি বলে মিছিল করেছে, জবাব দিই নাই। 1999 সালের 31শে ডিসেম্বরের সর্বশেষ চিঠি আমার কাছে দিয়েছে সকল আহলে নেতারা, আপনি আপনার ইমামতি বরখাস্ত করা হলো ইমামতি থেকে, এই কারণে যে আপনি ইহুদি দলাল ডক্টর গালিবের অনুসারী। খুশি হন না, নাখোশ হইলেন? জি হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ভাসছে, এরম ভোটার নালে হয়, এই ভোটগুলো চায় নেতারা, খুশিতে না খুশিতে ঠিক ঠিক। যিনি লিখলেন, যিনি বললেন, তিনি হাফেজ এবং তাকে ভালো করে চিনি, তার সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক ছিল, তার ছেলেরা ডাইরেক্ট ছাত্র আমাদের। তিনি চেনাশোনা সত্ত্বেও আমাকে বানালেন ইহুদির দালাল। 1999 সালের ইহুদির দালালের খবর আজ 24 বছর পরে আসতে পার পেলাম, আহলেস আন্দোলন বাংলাদেশের সঙ্গে মিশু না, ওরা ইহুদির দালাল। ইহুদিটা কি 4টা পা না 5টা পা না, 1-2টো পায়, আমি আজও কোনো ইহুদির চেহারা দেখিনি জীবনে। আমরা তো দালাল হয়ে গেলাম, কি চমৎকার দালালি লকব।
ইহুদি নাসারাদের রাজনীতি তো হল পরিচালিত করার রাজনীতি, তাই না? আমরা ওর বিরুদ্ধে হলে আমরা তো দালাল হয়ে গেলাম। তারা শোষণ করছে বাংলাদেশকে, এদেশের নদী শোষণ করছে, আকাশ শোষণ করছে, মাটি শোষণ করছে, ব্যবসা শোষণ করছে, পুরো ব্যবসা তাদের হাতে চলে গেছে, আমাদের হাতে কিছুই নাই হিসাব মতো। এরপরও তারা খুব ভালো। আমার কেশরহাটের কৃষকরা, মোহনপুরের কৃষকরা যে ফুলকপি তৈরি করে, ওই মোহনপুর থেকে নওদাপাড়ায় আসতেই পাঁচটার ফুলকপি 20 টাকা হয়ে যায়। এই কৃষক হত্যা করার অর্থনীতি আগেও চলেছে আজও চলছে, অথচ কৃষক শ্রমিক রাজ ওয়ার্কার্স পার্টি কত কি শুনি কাস্তে কোদাল দিয়ে ছবি আঁকানো আছে, থাকে সব আরামসে ঢাকায় বসে, সর্দি লাগলে চলে যায় সিঙ্গাপুরে, আর তার কৃষকরা না খেয়ে মরে, ওষুধের অভাবে শেষ হয়ে যায়, তারা সব কৃষকের বন্ধু। ইসলামী অর্থনীতি আর পুঁজিবাদী অর্থনীতি একেবারেই দ্বিমুখী, ঠিক ইসলামী রাজনীতি আর প্রচলিত রাজনীতি একেবারে টোটালি দ্বিমুখী। এই রাজনীতি মানুষকে ধ্বংস করার রাজনীতি। এই রাজনীতি যতদিন থাকবে দেশে, ততদিন দেশে কোনোদিন শান্তি আসতে পারে না। এর সঙ্গে যোগ হয়েছে মহিলাদের ক্ষমতায়ন, আর কত ক্ষমতায়ন করবে? প্রধানমন্ত্রী মহিলা, বিরোধী দলের নেত্রী মহিলা, স্পিকার মহিলা, শিক্ষামন্ত্রী মহিলা, স্বরাষ্ট্রমন্ত্রী মহিলা ছিল, স্যার এখন আবার একজন পুরুষ লোক আসছে, তো হাফ মহিলা। এত মহিলা দিয়েও ক্ষমতায়ন কি হলো, আর কত ক্ষমতা চাও? ইসলামের ডাকটেন ঘোষণার রেজালো কাবুন আল নিসা, পুরুষরাই হবে মহিলাদের অভিভাবক, মহিলা কোন পুরুষের অভিভাবক হতে পারে না। আহলাদিস আন্দোলন বাংলাদেশ কোরআন সুন্নার বিপরীত কোনো কথা শুনতে রাজি নয়। হ্যাঁ, আপনার একটা ক্ষমতা আছে, হয় গুম করে দেবেন না কারাগারে রাখবেন, রাতে আর কি ক্ষমতা আছে? এ গুম করার অভ্যাসটা এদেশে আছেই, বলে হাটল গিয়ে মারা গেছে। যাকে ভাই ওদিকে যাচ্ছে না, কালে বলে দিতে চাচ্ছি, ইসলাম এসে তৎকালীন আরবে কি বিপ্লবী পরিবর্তন এনেছিল, ঠিক সেই পরিবর্তনটাই আহলে আন্দোলন বাংলাদেশ বাংলার বুকে শুধু নয় পৃথিবীর বুকে আনতে চায়। কিসের এশিয়া মহাদেশ, সারা বিশ্ব আল্লাহ। সারা দেশে একজন আমির থাকবে যাকে খলিফা বলা হবে, তার মনোনীত একটা মসজিদ সুরা থাকবে, এতে আপনাদের ভাষায় সংসদ হবে, তাদের সঙ্গে পরামর্শের ভিত্তিতে বিভিন্ন জেলায় তিনি নিয়োগ করবেন, প্রচলিত নিয়ম অনুযায়ী দেশের প্রেসিডেন্ট সমস্ত প্রশাসন বিভাগ নিয়োগ দেন, তিনি প্রধান বিচারপতি নিয়োগ দেন, তিনি বিভিন্ন জেলাতে ডিসি নিয়োগ দেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তিনি ভাইস চ্যান্সেলর নিয়োগ দেন, সম্পূর্ণ তার হাতে। একইভাবে তিনি আইন বিভাগ, আরেকটা কী বিভাগ বলে, বিচার বিভাগেরও দায়িত্ব তার হাতে। এখনও পর্যন্ত এটা আছে, বিচার বিভাগ এবং প্রশাসন বিভাগ দুটি তার হাতে আছে, অথচ যারা আইন তৈরি করবে সেখানে বকলমের আড্ডাখানা। প্রধান বিচারপতির রিটায়ারমেন্টের বয়স আছে না? কদিন আগে একজন রিটায়ারমেন্ট হয়ে চলে গেলেন, প্রেসিডেন্টেরও রিটায়ারমেন্টের বয়স আছে, আমাদের প্রেসিডেন্ট রিটায়ার হয়ে গেলেন না, কিন্তু এমপিদের বয়স আছে, জিন্দগি ভোর থাকবে। মহাতির মোহাম্মদের বয়স 94 বছর, আবার এমপি হবে, মন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে, এদের কোনো বয়স লাগে না। কিন্তু জানুক আর না জানুক স্যালুট দেওয়ার জন্য এরা সংসদে যায়। 350 এমপি, 60 জন হলে কোরাম হয়, অত 60 জনও পড়ে না, তাহলে এরা এমপি করেটা কি? এই এত লোক পুষতে সরকারে লক্ষ লক্ষ টাকা ব্যয় হচ্ছে, কোটি কোটি, লক্ষ বলতে ভুল হয়ে গেল, কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে। ডিসি সাহেবরা আছেন, একজন জেনারেল আছেন, একজন শিক্ষার ব্যাপারে আছেন, বিভিন্নভাবে ডিসির এডিসি আছে না,
এইখানে যদি ডিসি সাহেবদেরকে দায়িত্ব দেওয়া হয় আপনারা জনগণের সঙ্গে যোগাযোগ রাখেন, তাদের কি সুবিধা অসুবিধা দেখেন, তাদের কথাগুলো শোনেন। আমরা একসময় যখন ছোট ছিলাম V8 দেখতাম, V8 মানে ভিলেজ এইড দেখতাম, গ্রামে গ্রামে সরকারের লোকেরা আসতো এবং যে গরুর যে গোবরগুলো জমা হয় না, গোবর গাদা বলতো আমরা, ওনারা শিখিয়ে দিয়ে গেলেন ভালো করে, নিজেরা গর্ত খুঁড়ি খুঁড়ে দিয়ে যেতেন যে এইখানে গোবর ফেলবেন, বাইরে ফেলবেন না, এই গোবরের সার হবে, সেটা জমিতে দেবেন, জমিতে ফল ফলন বেশি হবে। সরাসরি আমরা দেখেছি বিএড অফিসারদেরকে গ্রামে আসতে, এখন সবাই পড়ে নিজের রুমে খালি এসি বাতাস খায়, বাইরে কেউ আসে না। এই ডিসি এবং যাকে বলছেন আপনারা ইউএনও বা ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান বলছেন, এই প্রশাসনের এই সাইডটা যদি আমরা জনগণের সঙ্গে মিলিয়ে দিতে পারতাম তাহলে আমাদের আলাদা কোনো এমপি টেমপি কিছুই লাগতো না। এখন এমপি সাহেবদের মেয়র সাহেবদের ঘুম নাই, তিন দিন আগে তো লাইন দিতে তাও পাওয়া যায় না, আর বেচারা এক ঘেমে শেষ হয়ে যায়, তাদের দেখলে মায়া হয় আল্লাহ এই লোকটা আর কত লোকের সিলে দরখাস্ত সই করবে। একজন মেয়র সাহেবের অন্তত আমার জানা মতে অভিজ্ঞতা আমার আছে, লোক গিয়েছে আমিও গেছি আমার এক কাজে, মানে সংগঠনের কাজে, আমার তো অন্য কোনো কাজ নেই, তো উনি আমাকে একটু সম্মান করলেন, স্যার আসেন কাছে আসেন, ফলে আমার পক্ষে একটা অভিজ্ঞতা হাসিল হলো। একজন বলছে আমার অমুক জায়গায় সমস্যা আছে, আপনি একটু ফোন করে দেন, হ্যালো 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 বুঝছেন তো, আমি অমুকজনে বলছি, হ্যাঁ তোমার বলে দিস তুমি যাও। পরে আমি আপনি কখন কথা বললেন, তো স্যার কিছু মনে করেন না, এ না করলে উপায় নেই। বাস্তব অভিজ্ঞতা বা এই রাজশাহীর অভিজ্ঞতা আমার এগুলো, অন্য যার নিশ্চয় আরো খারাপ হয়। এইগুলো কতদিন করবেন? এই ধোকাবাজির রাজনীতি বাদ দেন, জনকল্যাণের রাজনীতি করুন। ওমর ফারুকের রাজনীতি মনে আছে আপনার? রাতের অন্ধকার স্ত্রীকে নিতে ঘুরছেন মদিনা রাস্তায় রাস্তায়, হঠাৎ করে আর বাড়ির ভেতর থেকে একজন পুরুষ লোক বেরিয়ে আসলো, ডানি ভাই তাকাচ্ছে কোনো মহিলা পাওয়া যায় কিনা। ওমর খেয়াল করলেন বিষয়টা, কি গো তুমি এরকম এদিক ওদিক তাকাচ্ছ কেন? সেটা আমার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়েছে, কিন্তু আমি তো ওটা পারবো না, কোনো মহিলা পাই কিনা তা খুঁজছি। ওমরের পিছনে পিছনে তার স্ত্রী ছিল, এই তুমি যাও ভেতরে দেখে আসো। ওমর স্ত্রী ভেতরে গেলেন, প্রসব করালেন, ওখান থেকে বললেন আপনার ভাইয়ের একটা ছেলে হয়েছে। উনি খুশি হলেন, যা কিছু লাগে হুকুম দিলেন, হুকুম তো না নিজে নিয়ে আসলেন, তার ইতিহাসে যা পাই, নিজে বস্তা কি বলে ওটাকে আটা, এই সঙ্গে আর যা কিছু লাগে এটা প্রসূতির জন্য সব নিয়ে এলেন। বলে তুমি রুটি বানাও, প্রসূতিকে রুটি খাওয়াও, বাচ্চা যেন কষ্ট না পায়, বাচ্চার মা যেন কষ্ট না পায়। ভোর রাত্রে অন্ধকার থাকতে থাকতে ওনার স্ত্রী বেরিয়ে গেল, উনিও সব ঘুরে ঘুরে গেলেন। যাওয়ার পরে সকালবেলা সরকারি লোক পাঠিয়েছে ওনাকে ডাকার জন্য, যাতে অমুক জায়গায় অমুক স্থানে এরকম একটা রাত্রে একটা ঘটনা ঘটেছে, ওই পুরুষ লোকটাকে ডেকে নিয়ে আসো। তো তার কাছে গিয়েছে, গিয়ে বলছে খলিফা আপনাকে ডেকেছে। খলিফা ডেকে শুনি ওর পরনে পিলে কেঁপে গেছে সর্বনাশ, ওমরে পাল্লা পড়লে জান থাকবে না, নিশ্চয়ই কোনো অপরাধ আমি করে ফেলেছি। আন্দোলন আমাকে ওমর ডাকবে মানে কি জম, তো ওমরের সামনে আমার খাতির নেই, ইয়ে কোনো আত্মীয়স্বজন মানে না, বেকারদের দেখলে দিনের দিন অ্যাকশন, এসে জেল মেল দেখবে না, ও একাই জেল খাটাই দেবে, অবস্থা কি তার ঠিক না, ভয় আসতেছে না, কিন্তু উপায় তো নেই, ওমর ডেকেছে না। কাঁপতে কাঁপতে সামনে গিয়ে হাজির, সালাম দিয়েছে, ওমর বলছে তোমার বাচ্চাটা কেমন আছে? ধপাসতে পড়ি, কি বলে আমার বাচ্চা লোক জানলো কেমন করে, থরথরে কাঁপতেছে। আবার বলছে ভয় পায় না, তোমার বাচ্চাটা কেমন আছে, বাচ্চার মা কেমন আছে? ভয়ে ভয়ে বলল হ্যাঁ আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। খানা পিনার সমস্যা আছে? না, কে যেন গেল এক বছর আটা নিয়ে কী সব দিল, এগুলো সব খেয়েছে, কোনো সমস্যা নেই, এখনও খাওয়া চলবে, বোধ হয় মাঝখানে ওদি হবে। হলো এরকম আরো কত আছে, কত শুনবেন। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাবের ইতিহাস বলতে গেলে অনেক কথাই বলতে হয়, একটু লেখাপড়া করেন, বইপত্র পড়েন, সব পাবেন। সেই ওমরের অনুসারী আমরা হয়ে আমরা করছিটা কি? আমরা ওই রাজনীতি চাই যে রাজনীতি মানুষের জন্য নিজের আরাম আয়েসকে
দূর করে দিতে পারে। ওমর তো অনেক আগে আরো পরে আসেন, আব্বাসীয় খলিফা মুক্তাফি বিল্লাহ 412 হিজরিতে তার মন্ত্রী আবু সুজা খলিফার হুকুমে রাতে ঘুরতে বেরিয়েছেন, দেখো জনগণের অবস্থা কি। এক জায়গায় গিয়ে তার সাথী তাকে এসে বলল, হে খলিফা, হে মন্ত্রী, অমুক জায়গায় একজন লোক চারটে বাচ্চা নিয়ে বসে আছে, এক মহিলা, তার স্বামী নাই, বিধবা মহিলা, প্রচণ্ড শীতে থরথরকে কাঁপতেছে, তাদের কোনো পোশাক নাই। কি বললে? হ্যাঁ, ওইখানে দাঁড়িয়ে নিজের জামা কবর খুলে খালি গায়ে দাঁড়িয়ে পাঠিয়ে দিল তাকে, এবং আরো টাকা পয়সা দিয়ে দিল, যাওয়ার সঙ্গে ছিল নগদ, দিয়ে আসলো। আসা পর্যন্ত এই সময়টুকু উনি খালি গায়ে দাঁড়িয়ে কাঁপতে থাকলেন, কোনো অবস্থায় জামা গায়ে দেন নাই। উনি কিন্তু খলিফা নন, আমির নন, উনি একজন মন্ত্রী মাত্র। কোথায় সেই মন্ত্রী যে আমার জনগণ খালি গায়ে কষ্ট পাচ্ছে? খালি গায়ে শীতে মানুষ কেমন কষ্ট পায়, আমাকে তো ভোগ করতে হবে। তা আমি সবচেয়ে বড় হকদার শীতে কষ্ট পাওয়ার, অথবা আমি আমার জামা খুলে দিলাম আর নতুন কবর যা দিলাম, সে আলাদা বিষয়, আমার জামা আমার গায়ে থাকবে না, কারণ আমার প্রজার গায়ে জামা নাই। বললো আলহামদুলিল্লাহ, এই স্বপ্ন যদি আমি বা আপনি দেখেন, এটা কি অন্যায় হবে? এটা কি রাষ্ট্রবিরোধী হবে নাকি সরকার বিরোধী হবে? সরকারকে নসিহত করছি, আমরা দয়া করে পাক্কা মুসলিম হন, ইসলামী বিধান মেনে চলুন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। আল্লাহ বলে দিচ্ছেন, তুমি মানুষকে ভয় করো না, আমাকে ভয় করো। আর আমার কাছে উল্টা, আল্লাহকে ভয় করি না মানুষকে ভয় করি? কিসের মানুষ? ইসলামের রাজনৈতিক সাইট হলে এই আহলে ইসলাম বাংলাদেশ ওই রাজনীতি বিশ্বাস করে। যদি কখনো এদেশের কোনো নির্বাচন আসে, আপনারা কোরআন এবং হাদিস ভিত্তিক রাজনীতি চান না প্রচলিত তন্ত্র ভিত্তিক রাজনীতি চান, সেদিন আহলে ইসলাম বাংলাদেশের প্রত্যেকটা নেতাকর্মী ভোট দেবে, সেদিন তার আগে কখনো ভোট দেবে না, ভোটের বাক্স দিয়ে তাকাবে না। কারণ আমরা জানি 1973 সালে পর্যন্ত নরসিংদী থেকে একটা ভোটের একটা হেলিকপ্টার উঠে এনে বঙ্গভবনে বসে সিল মারা হয়েছে, সে ইতিহাস আমাদের জানা আছে। তখন থেকে এই সিল মারা ভোট চলছে, আর এখন তো আর দিনও লাগে না, আগের দিন ভরে যাচ্ছে। কদিন আগে গাইবান্ধা ভোট হলো, নির্বাচন কমিশন বলেছে 25% থেকে 29% ভোট পড়েছে। 25% লোকের ভোটের উপরে কি বাকি 75% চলবে নাকি? অধিকাংশ রায় চূড়ান্ত, এখানে তো মাইনরিটির রায় চূড়ান্ত হয়ে গেল, তাহলে কি চলছে এগুলো? বন্ধুরা আমার, আহলে হাদিসের রাজনীতি ইসলামের মৌলিক বিষয়ের উপরে নির্ভরশীল। ইসলামপন্থী আলেম ওলামারা আমাদেরকে ইহুদি নাসরাবে গালি দিয়েন না, দয়া করে নিজেরা আগে মুসলমান হন। সকল আহলে সাবধান, তোর বহু ইহুদি বলেছে, এখন ইহুদি বলো, তোমার ইহুদির বলে আমাদের গায়েও লাগে না, কিছুই হয় না। প্রকৃত আহলে দিস হও, ইনশাল্লাহ আল্লাহর রহমত নেমে আসবে। এবার আসুন অর্থনীতি। ওয়াইলুল হুমাজাতিল লুমাজাতিল লিনাজির জামা মালা ও আদাদা, ধ্বংস হলো ওই সমস্ত লোকরা যারা পিছনে সামনে নিন্দা করে এবং মাল জমা করে এবং খালি গণনা করে। আর আল্লাহ কি বলছেন অন্য জায়গাতে, লাইকালা লেকাই লা ইয়াকুনা দুনাতান বাইন আগলিয়া ইমেনকুম, অর্থ সম্পাদনা তোমাদের ধনীদের মধ্যেই খালি ঘোরাঘুরি না করে। এখন যত কিছু হচ্ছে ধনীদের মধ্যেই সব ভাগ বাটার হচ্ছে, গরিবরা কিছুই পাচ্ছে না। দেশের ধনীর সংখ্যা বেড়েছে, আমাদের সরকার খুবই খুশি, 71 যখন দেশ স্বাধীন হয়, আবুল মাল আবুল মহিতের সাবেক অর্থমন্ত্রীর হিসাব মতে তখন দেশের মাত্র 5 জন কোটিপতি ছিল, পাকিস্তান আমলে 156 জন কোটিপতি হলো, 19 বছর আমার আমলে 15,900 কোটিপতি, যারা ব্যাংকে কোটিপতি টাকার হোল্ডার। আর এখন যে কত লাখ হয়েছে আল্লাহ ভালো জানে, এখন নদরবাদে কয়েক ডজন আছে কোটিপতি, কোটিপতি বাড়ছে, কিন্তু পাশের গরিবের অবস্থা করে দেখেছে? যদি এইভাবে কোনো হিসাব হয় তো ধনী কত দেশে গরিব কত দেশে, এরকম ধরনের যদি আদর্শ হয়তো তখনই আমরা বলতে পারতাম।
কিন্তু আমাদের সেই আদর্শই কখনোই আমাদের হবে না দেশে, তা করলে নেতাদের গুমর ফাঁক হয়ে যাবে। ইসলামী অর্থনীতির রূপরেখা এই যে ধনী গরিবের পার্থক্য বৈষম্যটা আল্লাহ করে দিয়েছেন, কিন্তু এমন হবে না যে গরিব না খেয়ে থাকবে। সহনশীল অর্থনীতি, ন্যায় বিচার ভিত্তিক অর্থনীতি, আল্লাহ বলছেন নাহানু কাসামনা বাইনাকুম মাঈশাতাহুম, আমরাই তোমাদের মধ্যে তোমাদের জীবিকা বন্টন করে দিয়েছি। লাইয়াত্তাখিযা বাযুম বাযান যুখরিয়া, যাতে তোমরা একে অপরের কাছ থেকে কাজ নিতে পারো। মানুষের মধ্যে বৈষম্য সৃষ্টি না করলে, সবাই যদি গাড়ির মালিক হতো গাড়ির ড্রাইভার কোথায় পাচ্ছেন, সবাই যদি টাকাওয়ালা হতো তা আপনার বিল্ডিং বানানোর যোগাড়ি রাজমিস্ত্রি পেতেন কোথায়? এটা আল্লাহর বিধান, এ বিধানকে মানতে আপনি বাধ্য। কিন্তু আপনি এমন করতে পারবেন না যে লেবার তার লেবারের সঠিক মূল্যায়ন পাবে না, এমনভাবে আপনি তাকে দিবেন এ বিনিময় যাতে সে ভালোভাবে খেয়ে পরে বাঁচতে পারে। কখনোই যেন সে না খেয়ে না থাকে, যেন সে খাদ্যের কারণে না খেয়ে আত্মহত্যা না করে, যেন সে হতাশ নিরাশ হয়ে না পড়ে। আপনাদের উভয়ের মধ্যে সামঞ্জস্য বিধান করে চলতে হবে, এটা হল ইসলামের অর্থনৈতিক বিধান। এক কথায় পুঁজিবাদী অর্থনীতি শুধুমাত্র ব্যক্তি ভিত্তিক অর্থনীতি, ব্যক্তির কল্যাণ সাধন করে। বিপরীতে সমাজতান্ত্রিক অর্থনীতি মানুষের সমস্ত টাকা পয়সা রাষ্ট্রের হাতে সমর্পণ করে, টু ইচ অ্যাকর্ডিং টু হিজ লেবার, টু ইচ অ্যাকর্ডিং টু হিজ ওয়ার্ক, ফ্রম ইচ অ্যাকর্ডিং টু হিজ লেবার। মানুষ যতটুকু কাজ করবে ততটুকু তার মজুরি পাবে, যে কাজ করবে না সে কিছুই পাবে না। গরিব বার্ধক্য রোগীদের কী অবস্থা হবে, বুড়ো বয়সে কোথায় যাবে, ওল্ড হোমে চলে যাও। সেদিন পত্রিকা দেখলাম কানাডাতে খবর, এটা 85 বছরের বৃদ্ধ বৃদ্ধা ওল্ড হোমে থাকেন, স্ত্রী বারবার বলছে আমার স্বামীর কাছে আমাকে রাখেন, কিন্তু যারা ওখানে দায়িত্বশীল তারা বলছে এই বিধান নাই, পুরুষরা পুরুষের ঘরে মহিলারা মহিলার ঘরে। বাবা মহিলা তো বটে, আমার স্বামী তো ওটা 85 বছর বয়স, কোনো উপায় নাই। এই যে অবস্থা হচ্ছে, মানুষকে মানুষ হিসাবে চিন্তা না করে মানুষকে পশুর মতো চিন্তা করা হচ্ছে। মানুষের শুধুমাত্র দুটো হাত হয় না, তার মধ্যে একটা হৃদয় থাকে। সে চায় বৃদ্ধ বয়সে নাতিপুতির সাহচর্য পেতে। আমাদের গাজীপুরে এক ভদ্রলোক এটা বুঝতে পেরে নিজে একটা অর্ণম করেছে, সে নিয়ম করেছে তার নাতিপুতিরা এসে যতদিন খুশি তার দাদি নানি বা দাদা নানার কাছে থাকতে পারবে সেখানে। এটা আমরা অত্যন্ত একটা সাধু প্রচেষ্টা ব্যক্তিগতভাবে তিনি করেছেন, পাশ্চাত্যের অনুকরণ করেন নাই। অনেকে স্বামী বটে স্ত্রীর হক আদায় করেন না, স্ত্রীর লোকের বাড়ি কাজ করে খাচ্ছে, স্বামী রিক্সা নিয়ে রিক্সার পা উঁচু করে দিয়ে ঘুমাচ্ছে আর সিগারেট খাচ্ছে। এই যদি এই স্বামী অবস্থা হয়, এই যদি স্ত্রী অবস্থা হয়, তাহলে তাদের কি জান্নাতের আশা করা সম্ভব? আদৌ সম্ভব নয়। এই সমস্ত উঁচু নিচু ভেদাভেদ ভেঙে দিয়ে মানুষের মধ্যে সহনশীল ন্যায় বিচার ভিত্তিক অর্থনীতি কায়েম করেই হচ্ছে ইসলামের অর্থনীতি। আমাদের সমস্ত টাকা পয়সা রাষ্ট্রের হাতে থাকবে আর আমরা সকালে লাইন দিয়ে একটা পাউরুটি খাব, এই অর্থনীতি অচল, তার প্রমাণ সমাজতন্ত্রের নামে সৃষ্টি রাশিয়া এবং তার অনুসারী রাষ্ট্রগুলি, সব রাষ্ট্র থেকেই সমাজতন্ত্র বিদায় হয়ে গেছে। চীন ঠিক একই লাইনে গিয়েছিল, সেখান থেকে সমাজতন্ত্র বিদায় হয়ে গেছে। এখন কি বলে জানেন, চাইনিজ সোশ্যালিজম ইজ চাইনিজ ক্যারেক্টারিস্টিক্স, চাইনিজ সমাজতন্ত্র চাইনিজ বৈশিষ্ট্যের মতো। ওরাও বলে, রাশিয়াওয়ালারা একই ধরনের কথা বলে। ইসলামপন্থীরা যদি বলে ইসলামিক
ইকোনমি অ্যান্ড ইসলামিক সোসাইটি, মজহাবি ক্যারেক্টারিস্টিক্স, মজহাবি বৈশিষ্ট্য অনুযায়ী ইসলাম চলবে। ঠিক চাইনিজরা যেভাবে কমিউনিজম ব্যাখ্যা দিচ্ছে, সোশ্যালিজম ব্যাখ্যা দিচ্ছে, সোশ্যালিজম উইথ চাইনিজ ক্যারেক্টারিস্টিক, আর আমরা যদি বলি ইসলামী হুকুমত উইথ হানাফি ক্যারেক্টারিস্টিক বা মজহাবি ক্যারেক্টারিস্টিক, অথবা যদি বলি পীর মাশায়েখের ক্যারেক্টারিস্টিক্স, কোনো ক্যারেক্টারিস্টিক চলবে না, কোনো বৈশিষ্ট্য চলবে না, একটাই বৈশিষ্ট্য হবে সিরাফ কোরআন এবং সহিহ হাদিস। এই করে বিভিন্ন দেশে ইসলামপন্থীরা চূড়ান্তভাবে পরাজিত হচ্ছে অন্যকে খাতির করতে গিয়ে, সমাজতন্ত্র শেষ হয়ে গেছে, লক্ষ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে সমাজতন্ত্র কায়েম করে তারা চূড়ান্ত একটা ব্যর্থ অর্থনীতি হয়ে গেছে, পুঁজিবাদী অর্থনীতি চূড়ান্তভাবে ব্যর্থ তার দেশেই। আমেরিকায় আর ইংল্যান্ডে যারা বসবাস করেন তারা ভালো করে জানেন সেখানে কয় পার্সেন্ট লোক আয় করে, কয় পার্সেন্ট লোকের অবস্থা মানবতার জীবনের মধ্যে আছে। এখন সেখানে কেন মিছিল হচ্ছে আজকে, কেন মিছিল হয় সে দেশে, অথচ মানুষ দৌড়াচ্ছে সেখানে যাওয়ার জন্য। ওয়াল স্ট্রিট জার্নালে খবর এসেছে যে 99% লোকের খাদ্য খাচ্ছে, মাত্র 1% লোক সে দেশে। ইলেকশন হয় দুই পুঁজিপতিদের মধ্যে, রিপাবলিক ডেমোক্রেটিক দুই দিকে দুই দল পুঁজিপতি, তাদের মধ্যে ভোটাভুটি হয়, একটা গাধা একটা যেন কি গরু না, এটা গরু মার্কা একটা গাধা মার্কা, গাধা আর গরুর ঠেলাঠেলিতে যখন যে দল যেত সেই দল ক্ষমতা যায়, এই দুই গাধা আর ঘোড়ার ঠেলাঠেলিতে ঘাসগুলো সব ঘষি মরে। বর্তমানে বাংলাদেশের হিসাব যেটা এসছে যেটুকু অন্তত না বললে না, সেটুকু যারা আমাদের পত্রিকায় বলেছে বাংলাদেশের 63% মানুষের রুজি খাচ্ছে, বাকি মাত্র 8-10% লোক, সবই আসছে পত্রিকায়। যদিও এই হিসাব সঠিক বেঠিক যারা হিসাব করে তারাই বলতে পারে, আমরা বলতে পারবো না, কিন্তু আমরা বাস্তবতা দেখতে পাচ্ছি। দুদিন আগে নওয়াদপাড়া একটা বিল্ডিং খবর ছিল না, এখন চারিদিকে বিল্ডিংয়ে চোটে বাস করা যায় না, মহিলা মার্শা বানিয়েছি চারিপাশে বিল্ডিং উঠে যাচ্ছে, ওরা তো ভিতর তাকাবে মহিলারা কি করছে এখানে, মেয়েরা কি দৌড়ঝাঁপ করছে, দেখবে না ঘরে বসে বসে যাবো কোথায়। এই জন্যে বাধ্য আমি বলেছি এখান থেকে বেরো, ফাঁকা ময়দানে চলে যাও, 300 বিঘা জমি কোনো কতবার তাকাবে, আমার ঘরে আমি থাকবো, তাকে কি করবে, কথা বুঝছেন? এবং আমি আজকে ঘোষণা দিচ্ছি যে সমস্ত জেলায় এখানে অর্থ দিবেন মাটি কেনার ব্যাপারে, যদি আল্লাহ আমাকে হায়াতে রাখে আর না রাখে আল্লাহ জানে, বলে যাচ্ছে আপনাদের সামনে, প্রত্যেক জেলার জন্য একটা করে বিল্ডিং ইনশাল্লাহ সেখানে হবে। খুশি তো? যশোর জেলার বিল্ডিং এটা, যাও যশোরের যত মেহমান আসো থাকো তোমার বিল্ডিং এ, রাজশাহী জেলা রাজশাহীর বিল্ডিং, কুমিল্লা জেলা কুমিল্লার বিল্ডিং। কোরআন যেহেতু মহাজির এবং আনসারকে পৃথকভাবে বলেছে, আল মহাজিরিন ওয়াল আনসার ওয়াল আল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার আল্লাযীনা তাওয়াহুম বিহিসান হাসানা, সূরা তাওবা 100 আয়াতে মহাজিরকে আল্লাহ পাক পৃথক নামকরণ করেছেন, আনসারদেরও পৃথক নামকরণ করেছেন, তাদের বৈশিষ্ট্যকে তিনি লুকানে মোমিন বলে। আমরাও তাই বলছি, আহলে হাদিস আমরা সবাই, কিন্তু এটা এককভাবে রাজশাহীর আহলে হাদিস নয়, বিভিন্ন জেলার সম্মিলিত প্রচেষ্টা এখানে গড়ে উঠতেছে, অর্থাৎ তাদেরকে অবশ্যই আমরা স্বীকৃতি দেব। রাজি আছেন তো? থাকি আর মরি, মরতে তো হবেই, এটা আমার পরবর্তী যারা আসবে এই মরাতে তারা এটা মাথায় রেখো। প্রবাসী ভাই যারা আছে বিভিন্ন জেলার বাইরে প্রবাসী আছেন, তাদের বলছি কাফেরের দেশে বসবাস করে আনন্দের কথা নয়, বরং এটা আল্লাহ রসুলের নিষেধ আছে সেখানে যাওয়া, সেখানে বসবাস করলে তাদের মতেই তার হাসর হবে। আর মাদ্রাসা হবে এই কমন হাদিসটা তোমরা সবাই জানেন, কিন্তু সেখানেই যাচ্ছে প্রায় 1 কোটির মতো প্রবাসী আজকে বসবাস করছে বিদেশে, দেশের উন্নয়নে তাদের রেমিটেন্স আসে, সরকার সেইগুলো নিয়ে নিজের কাজে লাগায় কিন্তু তাদের কল্যাণে কিছু করে না। যাদের টাকা দিয়ে সরকার চলছে সেই রেমিটেন্স আনার লোকগুলোর জন্য কি করা হয়েছে বাংলাদেশে, তারা এখানে আসার পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কোনো কাজ কাম করতে পারে না, সুযোগ না পেয়ে বাদ দিয়ে আবার তারা বিদেশ চলে যাচ্ছে। আপনি সেখানে বসে স্বপ্ন দেখুন
যে আপনার বাড়িঘর যাই হোক না কেন আমার টাকায় আহলে হাদিসের রাজধানী নওদাপাড়াতে ইনশাআল্লাহ এক আপনার একটা বিল্ডিং তৈরি হচ্ছে। নওদাপাড়ার লোকরা যেন অহংকার না করে যে আমাদের কারণে এখানে সবকিছু হচ্ছে, জি না, আপনাদের কারণে নয়, হচ্ছে সমস্ত বাংলাদেশের ভাই দানশীল ভাই বোনদের মাধ্যমে। একটা স্থান লাগে বলে আমরা এখানে এসেছি, এটা আপনার মাটি নয়, এটা আল্লাহর মাটি। আল্লাহ সব বান্দা এখানে আসবে যাবে, এমনকি যারা অমুসলিম তাদেরও অগ্রাধিকার থাকবে, তারা আসুন ইসলাম শিখুন দেখুন ইনশাআল্লাহ তারা ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তারাও মুসলমান হয়ে যাবে। ইসলাম শুধুমাত্র আমার আপনার জন্য নয়, আহলে হাদিস আন্দোলন পূর্ণাঙ্গ আন্দোলন, সকল আল্লাহর বনু আদমের জন্য এই আন্দোলন পরিচালিত হবে, সবারই স্বার্থে কাজ করবে এবং ইনশাআল্লাহ আদর্শ পরিবর্তন করে ইহুদি নাসারাই মুসলমান হবে, আহলে হাদিস কখনো ইহুদি নাসার হবে না। আপনি যতই ফতোয়াবাজি করেন আর যতই আমার কাছে কাগজ পাঠান, এটা তক্কা আমরা করি না। এখন তো বুঝতে পারছেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ যে পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলন, ধর্মীয় ক্ষেত্রে আহলে হাদিস, রাজনৈতিক ক্ষেত্রে আরেকটা দল, রাজনৈতিক দল, এই আকীদা কি আপনারা বিশ্বাসী নাকি? খবরদার, সর্বাবস্থায় আপনি আহলে হাদিস, সর্বাবস্থায় আপনি কোরআন হাদিস মেনে চলবেন, ডানে বা যাবেন না, গেলে আপনি ঠকবেন। আর এই জন্য আপনার লোকাল এমপি সাহেব বলেছে, এটা আমার অভিজ্ঞতা, লোকাল চেয়ারম্যান সাহেব গাইবান্ধার খবর, এটা তার গরিব মানুষটার ঘরে একটা মেয়ে আছে, তার দিক তার নজর পড়েছে, মেয়েটা তার সঙ্গে বিয়ে দেয়নি বলেই তার বিরুদ্ধে গরু চোরের মামলা দিয়েছে। আমার সঙ্গে সে কারাগারের সাথী, কি কান্নাকাটি! কিন্তু স্যার আমার তো সাক্ষী নেই, আর লোক বল নেই, অর্থ বল তো নেই, মামলা খরচ নেই, কিছু করতে পারবো না, রায় তো ওই চেয়ারম্যানের পক্ষেই যাবে, আমার উপায় কি হবে? আমার মেয়েটা আজকে তার হাতে, তার কু নজরে কি হচ্ছে একদিন আল্লাহ ভালো জানে। যেটা আমি বলছি আমার জীবনের অভিজ্ঞতা আলোকে বলছি, 3 বছর চলে গেছে, একদিন আর একজন ভাই এসে বলছে, স্যার আমার বউটা আজকে চলে গেল। মানে কেন? এতদিন ভাবছিল বোধ হয় আমি তাদের জামিন টামিন পাবো, আসলে তো একদম নির্দোষ মানুষ আমি, কিন্তু সাক্ষী আনা টাকা দেওয়া, বিনা টাকায় তো সাক্ষী আসে না, বিনা টাকায় উকিল ধরা যায় না, আর খালি ডেট পড়ে, খালি ডেট পড়ে। এই করে 3 বছর অপেক্ষা করে করে বউটা আমাকে এসে বলল, আমি কতদিন তোমার অপেক্ষা থাকবো, আমি কিন্তু অন্যত্র বিবাহিত হয়ে গেলাম। সেটা কান্না ছাড়া তারা কিছুই নাই, এরকম 2-3টা ঘটনা আমার সামনে আছে, শুধু একটা কারাগারে, আমি তো 7টা কারাগারে গেছি, শুধু গাইবান্ধা কারাগারে এটা হয়েছে। ঠিক এই বিচারের ব্যবস্থা, যে বিচার ব্যবস্থায় মানুষের বিচার করে না, বরং তাকে ডিলেট করে, যাকে একটা চলিত কথা আছে, জাস্টিস ডিলেট, জাস্টিস ডিনাইড, বিচার দেরি হওয়া মানে বিচারকে অস্বীকার করা, সেটাই চলছে দেশে, লক্ষ লক্ষ মামলা ভরে আছে। এমন একটা আইন করা উচিত, মিথ্যা মামলা যে দেয় তারই জেলখানা করা উচিত। মিথ্যা মামলা অধিকাংশ সরকারই দেয়, তোকে জেল খাটবে নাকি? অতএব এই বিষয়ে এদেশ চলবে না, এই ভোগান্তি, এই নির্যাতনের রাজনীতি চলবে, এটা কি কোনো মানুষ চাইবে? কিন্তু এমন ঘেরাটোপে আমরা পড়ে গেছি যে বিরুদ্ধে লেখাও তো যায় না, বলাও যায় না, কিছুই যায় না, আমরা বলছি তাই ভাবছি যে আবার না জানে কি হয়। যদি আপনারা ঐক্যবদ্ধ থাকেন, সংগঠন যদি মজবুত থাকে, যখন তারা বুঝবে একটা গালের সঙ্গে জেলখানায় ঢুকিয়ে আমাদের সব এমপি পদ গেছে, আবার ঢুকলে এবার আমরা হেরে যাব, যদি অন্ত এতটুক ভয় যদি থাকে তাহলে ইনশাআল্লাহ আপনার টিকতে পারবেন, সংগঠন ছাড়া আপনি একজনও টিকতে পারবেন না। সংগঠন থাকলেই আপনাকে মূল্যায়ন করবে, না থাকলে আপনি উড়িয়ে দেবে, কোথাও খোঁজ পাবেন না। ইসলামের পক্ষে কথা বলার জন্য সাহসী নেতৃত্ব নিয়ে এগিয়ে চলেন, প্রত্যেক জেলায় জেলায় সাহসী নেতৃত্ব গড়ে তুলুন, যুব সংঘের ছেলেরা দক্ষিণভাবে সত্য কথা বলা শেখো, আপোষ করো না, তোমার চাকরি যাক আর ইমামতি যাক, তকাই করবো না, হক চিরদিন হক, হক কখনো বাতিল হয় না।
আহলাদিস আন্দোলন বাংলাদেশ শুধু বাংলাদেশেই নয় সারা বিশ্বে এক আলোড়ন সৃষ্টি করে আদর্শ নিয়ে এসেছে অথচ সেই আদর্শ বহু পুরনো 1500 বছরের আগের আমার রাসূলের রেখে দেওয়া আদর্শ পুরনো আদর্শটাকে আমরা নতুন ভাবে জাগিয়ে তুলছি এখানে আমাদের কোনো ক্রেডিট নাই সকল মুসলিম ভাই বোনকে বলবো দয়া করে আদর্শমুখী হন নিজের জীবনকে যৌবনকে নিজের মাল সব সম্পদকে আল্লাহর পথে ব্যয় করুন একটু আগে তো হাদিস শুনলেন ডক্টর সাকওয়াতের কাছে এই আপনার দান সাদাকা আপনার কবরের উত্তাপ নিভিয়ে দেবে কবরের উত্তাপ নিভাতে গেলে অন্যান্য সমস্ত আমলের সঙ্গে সঙ্গে সাদাকার আমলটা অত্যন্ত জরুরি যে বিষয়ে অনেক কথা আপনারা শুনেছেন আমরা আপনার কাছে খালি এটুকু তুলে ধরবো ইসলাম একটা পূর্ণাঙ্গ দিন আহলাদিস মুভমেন্ট একটা পূর্ণাঙ্গ দিনের আন্দোলন এটা কোনো আংশিক আন্দোলন নয় আজ তো আমার বক্তব্যের বিষয়বস্তু কিন্তু এটাই আহলাদিস আন্দোলন পরিপূর্ণ একটি আন্দোলনের নাম এটি কোনো আংশিক আন্দোলন নয় আমি সময়ের দিকে খেয়াল করে আমার সময় তো এক ঘন্টা সব লেস করে দিলাম অন্যান্য ভাইদের জন্য বক্তব্য এখানে শেষ করছি খালি একটুক খোলাই বলে যাচ্ছি যদি আল্লাহ পাক এখানে মঞ্জুর করেন ইনশাআল্লাহ আগামী দিনে ওই 300 বিঘি হোক বা যাই হোক না কেন আপনারা আর দেরি করবেন না এখানে এমন কিছু করুন যেন সকলেই আপনার এই ত্যাগকে গ্রহণ করে শত্রুরাও যেন আপনাকে মূল্যায়ন করে শত্রু থাকবেই না চাইলে কাজ করা যাবে না কিন্তু বাঁচতে গেলে আপনাকে সঙ্গবদ্ধ হতে হবে ইউনাইটেড উই স্ট্যান্ড ডিভাইডেড উই ফল ঐক্যবদ্ধ থাকলে আপনি দাঁড়াতে পারবেন বিভক্ত হলে আপনি ধ্বংস হয়ে যাবেন আর এর জন্য আপনাকে বিভক্ত করার জন্য বিভিন্ন সেক্টর থেকে টাকা দিয়ে পয়সা দিয়ে বিভিন্ন দল তৈরি করা হচ্ছে আবার আহলেজের 17 দল 18 দল একটাও আহলেজের দল নেই দল একটাই আহলেজের কোন দল নেই একটাই মাত্র দল আছে আহলেজ আন্দোলন বাংলাদেশ সবাইকে ধন্যবাদ দিয়ে আজকে বক্তব্য শেষ করছি সুযোগ হলে আবারও দেখা হবে এরপরে আপনারা দানের প্রতিযোগিতা শুরু করুন আমি দেখতে চাই আপনারা কে কেমন দিচ্ছেন আমি এখানে বসে রইলাম এক্ষুনি চলে যাচ্ছে না মেহমানদের বক্তব্য শোনা হবে আপনার দানের প্রতিযোগিতা ইনশাআল্লাহ আমরা দেখতে চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ